স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের তর্ক যুক্তি গপ্পে। আজকের তর্ক যুক্তি গপ্পে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিপিএসসির নিয়োগ নীতিতে বদল আনছে সরকার। এই বদলে বদল কেন আনছে এবং কি কারণে এই বদল আনছে সরকার, আগের নিয়োগ নীতির প্রক্রিয়াটা বা কি ছিল, কেন সেই প্রক্রিয়াতে বদল আনতে হলো, পাশাপাশি টিপিএসসির যে স্ট্যাটিউটরি বডিটা এটা কিভাবে চলছে এবং চলে সে বিষয়েও আজকে উদ্গ্রীব জনতা এই বিষয়ে জানবার জন্য অনেকেই এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং সেই ক্ষেত্রে আজকে আমরা আলোচনায় এই বিষয়টা রেখেছি। আমরা এই বিষয়ে আলোচনাকালে আজকে যে অতিথিদের আমন্ত্রণ করেছি এবং আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, একেবারে ডান দিক থেকে আছেন শান্তি দেবনাথ। স্বাগত জানাচ্ছি শান্তিবাবু। শান্তি দেবনাথ একজন শিক্ষাকর্তা এবং শিক্ষাকর্মী, পাশাপাশি উনি বিভিন্ন বিষয়ে, শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকেন। যেহেতু এটাও একটা প্রশাসনিক পাশাপাশি শিক্ষা বিভাগেরও একটি বিষয় হয়ে দাঁড়া, শিক্ষা বা ধরুন আলোচনার মধ্যে পড়ে, তাই ওনাকে আমন্ত্রণ করেছি। প্রশাসনিক বিভাগেও একজন অর্গানাইজার হিসেবে পাশাপাশি সাংগঠনিক ব্যক্তিত্ব হিসেবে ওনার কৃতি আছে বা কাজ করে থাকেন, তাই ওনাকে এই বিষয়ে আমন্ত্রণ জানিয়েছি। ঠিক পাশে আছেন ডক্টর অগ্নিকুমার আচার্য স্যার, স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার অগ্নিকুমার আচার্য স্যার, যিনি প্রাক্তন এই বিষয়ে প্রাক্তন আমলা বলতে পারি বা আধিকারিক বলতে পারি বা প্রাক্তন কর্মকর্তা বলতে পারি, এই টিপিএসসি তে কাজ করেছেন দীর্ঘদিন যাবৎ, প্রায় 18 বছর দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করেছেন এবং এই বিষয়ে ওনার অনেক নলেজ আছে, জ্ঞান আছে। পাশাপাশি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে ত্রিপুরা রাজ্য পরিচিত অগ্নিকুমার আচার্য স্যার, স্বাগত জানাচ্ছি ওনাকে আজকের আলোচনা। ঠিক পাশে আছেন কৃষ্ণধন দেবনাথ, কৃষ্ণধন নাথ, স্বাগত জানাচ্ছি স্যার। নমস্কার। কৃষ্ণধন নাথ, যিনি একজন প্রাক্তন আমলা অধিকর্তা, পাশাপাশি ওনাকে বিভিন্ন দপ্তরে আমরা ওনার কর্মজীবন, শিক্ষা জগৎ থেকে প্রশাসনিক জগতে বিভিন্ন দপ্তরে ওনার কর্মজীবনের উদাহরণ আমরা পাই এবং এই ক্ষেত্রে শিক্ষা বিষয়ক, সাংস্কৃতিক বিষয়ক লেখালেখি কর্মপরিধি ওনার বিস্তৃত। তিনজন সম্মানিত অতিথি আমাদের মাঝে আছেন এই বিষয়ে আলোচনা করার জন্য। টিপিএসসির নিয়োগ নীতিতে বদল আনছে সরকার, তিনজন সম্মানিত অতিথিকে নিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। তবে এই ক্ষেত্রে আমরা বলে রাখি যে ঠিক গত দুদিন আগে বা গত কালকে ওই বিষয়ে চর্চা হয়েছে, গত পরশু হয়েছে, যখন হঠাৎ করে দেখা যায় টিপিএসসি একটি পরীক্ষাকে, পরীক্ষা মানে হবে যেদিন, সেদিন হঠাৎ করে নোটিশ দিল এবং বলল যে এটা কোনো একটা অহেতুক কারণে কিংবা কোনো একটা বিষয়ে এটা বাতিল করা হয়েছে। এরপরেই এই নিয়ে চর্চা শুরু হয়, আলোচনা বিতর্ক শুরু হয়, কিন্তু বিতর্ক আগেও এই বিষয়ে আলোচনা হয় যখন সরকার প্রথমে এই নতুন বিজেপি বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতা আসার পর যখন বলা হয় যে সরকার থেকে এটা ঘোষণা করা হয় যে নিয়োগ নীতির পরিবর্তন আনা হবে এবং পরিবর্তন করেই নতুন নিয়োগ নীতি মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এটা বলা হয়, কিন্তু এটা কার্যকরী হচ্ছে গতকালকের এই বিতর্কের পর সরকার আবার দাবা করে যে নিয়োগ নীতি নতুনভাবে সম্পন্ন হবে এবং সেই অনুসারে কাজ হবে। আমরা চলে যাচ্ছি সম্মানিত অতিথিদের কাছে এবং সম্মানিত অতিথিদের কাছ থেকে এই বিষয়ে জানতে চাইবো। প্রথমে শান্তিবাবুর কাছে যাব। শান্তিবাবু, কি বিষয়ে, এই বিষয়ে আপনি কি আলোচনা রাখবেন এবং কেমন করে দেখছেন যে এই নিয়োগ নীতি হঠাৎ করে পরিবর্তনের কারণ কি, নতুন সরকার এসে নিয়োগ নীতি পরিবর্তন করছে কেন? নমস্কার। আমি আলোচনা শুরু করার আগে প্রথমেই ভ্যানগার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য। একটা খুবই স্পর্শকাতর ইস্যু, প্রতিনিয়ত আমরা দেখেছি যে নিয়োগ নীতিতে পরিবর্তন আনছে সরকার, তার জন্য টিপিএসসি সমস্ত পরীক্ষা গত শনিবার দিন বন্ধ করে দেওয়া হয় এবং রোববার দিনও পরীক্ষা ছিল, কিন্তু ঠিক পরীক্ষার ঠিক প্রাক মুহূর্তে পরীক্ষার্থীরা যথারীতি পরীক্ষা দিতে এসেছেন, ঠিক সেই সময় পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। তো আমাদের রাজ্যে যত সমস্যা রয়েছে তার মধ্যে সবচাইতে ভয়াবহ সমস্যা হচ্ছে কিন্তু বেকার সমস্যা। রাজ্যে বর্তমানে তালিকাভুক্ত বেকারের সংখ্যা 7 লক্ষ ছাড়িয়ে গেছে এবং তাদের কর্মসংস্থানের যে ব্যাপারটি সেটাই ছিল এ রাজ্যের জ্বলন্ত সমস্যা। বিগত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আইপিএফটি জোট তাদের ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিল যদি বিজেপি আইপিএফটি জোট রাজ্যের শাসন ক্ষমতা দখল করতে পারে তাহলে অবশ্যই তারা বেকারদের কর্মসংস্থানের দিক থেকে অগ্রাধিকার দেবে। তাই সংগত কারণে যখন টিপিএসসি পরীক্ষাগুলো যখন বন্ধ হয়ে গেল, রাজ্যে যে লক্ষ লক্ষ বেকার, বিশেষ করে যারা মেধাবী বেকার, তারা কিন্তু আশাহত হলো, কারণ হঠাৎ করে বিয়ে পরীক্ষাটা বন্ধ হয়ে গেছে। তা আসলে কেন বন্ধ হলো পরীক্ষাটা? পরীক্ষাটা বন্ধ হওয়ার কারণটা কিন্তু এই নয় যেটা নিয়ে এই যে বামকর্মীরা হইচই করেছে, কালকে দেখলাম মিছিলও বের করেছে যে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল মানে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, মেধাবী ছাত্র ছাত্রীদের চাকরি দেবে, চাকরির জন্য কোনো রাজনৈতিক নেতার কাছে দরবার করতে হবে না, কিন্তু দেখা যাচ্ছে সমস্ত পরীক্ষাগুলো বন্ধ করে দিয়ে রাজ্য সরকার আসলে নিয়োগই বন্ধ করে দিচ্ছে। আসল ব্যাপারটা কিন্তু তা নয়।
আসলে রাজ্য সরকার নিয়োগের মধ্যে একটা স্বচ্ছতা আনতে চাইছে। বাতিল ঘোষণা করেছে এবং বলা হয়েছে যে এখন থেকে পরীক্ষার মাধ্যমে সমস্ত রকমের প্রার্থী নিয়োগ করা হবে এবং সেখানে মাধ্যমে ছাত্রছাত্রীরা অগ্রাধিকার পাবে। এই নতুন নিয়োগ নীতি চালু করার সাপেক্ষে কিন্তু এই পরীক্ষাগুলো স্থগিত রাখে, বন্ধ একেবারে বন্ধ করে দেওয়া হয়নি। টিপিএসসি কর্তৃপক্ষকে বলা হয়েছে যে পরীক্ষাগুলো আপাতত বন্ধ, এবং পরীক্ষা যে একেবারে বন্ধ করে দেওয়া হয়নি তার প্রমাণ কিন্তু গত সোমবার দিনই কিন্তু আবার একটা বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার যে এই যে নিয়োগ নীতি এই যে পরীক্ষাগুলো যে স্থগিত ঘোষণা করা হয়েছিল সেই পরীক্ষাগুলো আবার পুনরায় চালু করা হবে, এবং টিপিএসসি কর্তৃপক্ষকে বিভিন্ন বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাদের নিজ নিজ দপ্তরে যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলো পূরণের উদ্যোগ নেয়, এবং উদ্যোগ নেওয়ার আগে অর্থ দপ্তরের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে এবং একেবারে স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষার মাধ্যমে বেকারদের নিয়োগ করতে হবে। তো সেখানে বেকারদের আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই, রাজ্য সরকারের ইচ্ছা কিন্তু এমন নয় যে নিয়োগ বন্ধ করে দেবে। আসলে এটা তাড়াহুড়ির মধ্যে হয়তো বা এইভাবে পরীক্ষার ঠিক আগের দিন পরীক্ষা বাতিল করাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পরীক্ষার আগের দিন পরীক্ষা বাতিল করাটা সঠিক হয়নি, একটু পূর্বাহ্নেই সেটা জানানো উচিত ছিল। যদি জানাতো তাহলে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে এসেছিল তারা কিন্তু যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছে, তাদের অসুবিধার সম্মুখীন হতে হতো না। টিপিএসসি অকৃতকার্য হয়েছে এই ব্যাপারে, কিন্তু এই ব্যাপারে টিপিএসসি কর্তৃপক্ষ তাদের দায়টা সরকারের উপর চাপিয়ে দিচ্ছে। তারা বলছে যে আমাদের দায়িত্ব শুধুমাত্র পরীক্ষা নেওয়ার কাজ, আমাদের আর কোনো দায় দায়িত্ব নেই, কিন্তু ব্যাপারটা কিন্তু তাই নয়। টিপিএসসি কর্তৃপক্ষেরও সরকারের কাছ থেকে আগাম এই যে পরীক্ষা যখন কন্ডাক্ট করছে পরীক্ষা কন্ডাক্ট করার আগে আগাম মানে ইয়ে নেওয়া উচিত ছিল, খোঁজখবর নেওয়া উচিত ছিল যে পরীক্ষাগুলো সিট ঠিক ঠিকই রোববার দিন হবে কিনা, তারাও কিন্তু সেই ব্যাপারে ব্যর্থ হয়েছে। তারাও ঠিক সেইভাবে পরীক্ষার্থীদের সমস্ত তথ্য কিন্তু তারা সরবরাহ করতে পারেনি। আসলে টিপিএসসিকে আমরা বলে থাকি একটা স্বাধীন সংস্থা, কিন্তু গত 25 বছরে আমরা দেখেছি টিপিএসসিকে আসলে একেবারে মানে হাতের মুঠো নিয়ে গিয়েছিল বাম সরকার। সেখানে তারা টিপিএসসির মাধ্যমে তাদের পছন্দসই প্রার্থী যারা ছিল তাদেরকে কিন্তু তারা নির্বাচিত করে নিয়ে গেছে, কিন্তু বর্তমান সরকার বলছে যে না আমরা নিয়োগ নীতিতে স্বচ্ছতা বজায় রাখবো, এবং এই স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যেই কিন্তু এই নিয়োগগুলোকে স্থগিত রাখা হয়েছে। এবং বলা হয়েছে টিপিএসসি ইতিপূর্বে যে সমস্ত পরীক্ষা নিয়েছে এবং পরীক্ষা নিয়ে প্রার্থী তালিকা প্রস্তুত হয়েছে সেগুলোকেও বাতিল ঘোষণা করা হয়েছে, এবং যারা ওই সমস্ত পরীক্ষার্থী যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে, তাদের যদি বয়স চলে যায় তবুও কিন্তু তাদেরকে দেওয়া হবে, তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, এবং যদি তারা যোগ্য বলে বিবেচিত হয় তাহলে অবশ্যই তারা চাকরি হবে। সুতরাং বেকারদের আকঙ্কিত হওয়ার মতো কোনো কারণ কিন্তু নেই। তবে জুডিশিয়ারি একটা ডিপার্টমেন্টের শুধুমাত্র জুডিশিয়ারি চাকরি এই ব্যাপারটাতে এটা এখনো রয়ে গেছে, সেটা যথারীতি যারা পরীক্ষা পাস করেছে তাদের চাকরি হবে। ঠিক, আসবো শান্তিবাবু আপনার কাছে আসবো, আপনি সেই প্রাথমিক বিষয়টা খুব ভালোভাবে উল্লেখ করেছেন। আসবো অগ্নিকুমার স্যার আছেন, ওনার বিষয়টা জানবো, যেহেতু এখানে টিপিএসসি তো দীর্ঘদিন কার্যকাল আপনার সেখানে হয়েছে। স্যার যেটা জানবো যে টিপিএসসি গত পরশু দিন যে ঘটনাটা ঘটলো এটা প্রশাসন বিভাগের সাথে বা এই টিপিএসসির সাথে সরকারের যে কানেকশনলেস বা দুর্বলতা সেখানে প্রকাশ পেয়েছে এটা একটা বলতে পারি বা এটা মনে হচ্ছে, কিন্তু কতটুকু সত্য এটা আপনারা যাচাই করে এবং আলোচনা যেহেতু আপনারা এই বিষয়ে বিশ্লেষক আপনারা বলবেন এই বিষয়টা আপনারা কেমন দেখছেন, এরপরে আসবো টিপিএসসির এই নিয়োগ নীতি সম্পর্কেও। স্যার না প্রথমে আমি বলি যে আপনি যে বললেন যে টিপিএসসির নিয়োগ নীতিতে পরিবর্তন আনা হয়েছে, টিপিএসসি কোনো নিয়োগ নীতি করে না, নিয়োগ নীতি যা করে মানে রিক্রুটমেন্ট রুলস এগুলো করে সরকার, এটা সরকার করে এবং এই নিয়োগ নীতি অনুসারে টিপিএসসি তার রিক্রুটমেন্ট কাজগুলো করে থাকে, প্রক্রিয়াগুলো করে থাকে, এটাই হলো টিপিএসসির দায়িত্ব। আর অনেকেই ভুল করে থাকেন যে টিপিএসসি একটি স্বশাসিত সংস্থা, আসলে এটি স্বশাসিত সংস্থা নয়, এটা সাংবিধানিক সংস্থা। এই সংবিধানের 315 ধারা থেকে 320 ধারায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশনের কাজগুলো বিবৃত করা হয়েছে, তারা কি কি করবে কি কি না করবে। হ্যাঁ, এই যে মধ্যশিক্ষা পর্ষদ যেরকম স্বশাসিত সংস্থা বা TIDC এরকম নয়, কিন্তু ইট ইজ পিওরলি এ গভর্নমেন্ট প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, কনস্টিটিউশনাল বডি। এই 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 ভুলটা অনেকেই করে থাকেন যে টিপিএসসিকে স্বশাসিত সংস্থা বলেন। তো যাই হোক, এখন প্রশ্ন হলো যে সরকার যে নিয়োগ নীতিগুলো করবে
সেই নিয়োগ নীতিগুলোকে রিক্রুটমেন্ট রুলসকে টিপিএসসির কনকারেন্স নিতে হয়। মানে নিয়োগ নীতিগুলো যে ফাইনাল করার আগে টিপিএসসি একবার এইগুলোকে তাদের অনুমোদন দিতে দেয়, তারপরে ইচ্ছে করলেই সরকার রিক্রুটমেন্ট রুল যে কোনো সময় বদলাতে পারে, ক্যাবিনেট ডিসিশন করে হোক তারা বদলাতে পারে, এটি সরকারের কাজ। রিক্রুটমেন্ট রুলস কি হবে না হবে, নিয়োগ নীতি কী হবে, টিপিএসসির কোনো নিয়োগ নীতি পরিবর্তন হয় নাই, এটি গোড়াতে আপনি যেটা বলেন, টিপিএসসির কোনো নিয়োগ নীতি করে না, নিয়োগ নীতি করে সরকার, সরকার এই নিয়োগ নীতি অনুসারে নিয়োগ নীতি পাঠায় টিপিএসসির কাছে, টিপিএসসি এই নিয়োগ নীতি অনুসারে বিজ্ঞাপন দেয়, যেগুলোতে সার্ভিস রুলস আছে, যেগুলো সার্ভিস রুলস যেমন হেলথ সার্ভিস রুলস, এই ইঞ্জিনিয়ারিং সার্ভিস রুলস, এগ্রিকালচারাল সার্ভিস রুলস, সেক্রেটারিয়েট সার্ভিস রুলস, এই সার্ভিস রুলসগুলোতে পরীক্ষা বাধ্যতামূলক, রিটার্ন পরীক্ষা, এটা লিখিত আছে, রিটার্ন পরীক্ষা বাধ্যতামূলক। আর সার্ভিস রুলস যেগুলোতে নাই, এরকম অনেক পোস্ট আছে যেগুলোর সার্ভিস রুল নাই, তো সেইগুলোতে তখন আপনার ইচ্ছা করলে টিপিএসসি মৌখিক পরীক্ষাও নিতে পারে, কিন্তু বাল্ক অফ ক্যান্ডিডেট যদি বেশি হয়ে যায় তখন টিপিএসসি রিটার্ন পরীক্ষাও নেয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো, ওই দিন ঘটনাটা কি তাহলে সরকারের দুর্বলতা ছিল নাকি টিপিএসসির দুর্বলতা, যে এই বিষয়ে তাদের মধ্যে কানেকশন ছিল না, তাহলে সরকারের নিয়োগ নীতির পরিবর্তন খবর কি টিপিএসসির কাছে ছিল না? এইখানেই তো প্রশ্ন, এখানে যেটা উনি বললেন যে 5th June যদি নিয়োগ নীতি নোটিফিকেশন করা হয়ে থাকে যে এখন থেকে নিয়োগ নীতিতে পরিবর্তন, তাহলে টিপিএসসির উচিত ছিল এই যে নিয়োগ নীতিটা যেটা, এটা নিশ্চয়ই টিপিএসসির কাছে পৌঁছেছে, ২৮৮ জন না কতজন ডাক্তার কে নেওয়া হয়েছে, এবং দেখা গেল যে টিপিএসসি নোটিফিকেশন এইভাবে দিয়েছে যে হায়ার সেকেন্ডারি এত পার্সেন্ট মার্ক থাকবে, MBBS এর এত পার্সেন্ট থাকবে, এবং ইন্টারভিউতে আগে যেখানে টিপিএসসিতে 100-200 নম্বর থাকতো, ইন্টারভিউতে কিন্তু আসল স্কোপ সুনীতি করা বা দুর্নীতি করার 200 নম্বর থাকতো, এখন এটা রিডিউস করে কমিয়ে এই ডাক্তারি যে ইন্টারভিউ 10 নম্বর মাত্র রাখা হয়েছে, দেখলাম পেপারে, এটার মধ্যে আর সবটাই মেরিটের উপরে করেছে, তো টিপিএসসি তো করলো। এখন প্রশ্ন হলো যে যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে 5th June যদি নোটিফিকেশন ইস্যু করা হয়ে থাকে যে নিয়োগ নীতি, তাহলে তো এই নিয়োগ নীতি অনুসারে টিপিএসসি ইয়ে করা উচিত ছিল, উচিত ছিল না? ঠিক আছে, আরও বিষয় আপনার কাছে জানবো, যেহেতু দীর্ঘদিন কাজ করেছেন। আরও একজন স্যার আছেন, কৃষ্ণধন নাথ, উনি দীর্ঘদিন ধরে এই প্রশাসনিক বিষয়, শিক্ষার জগৎ, এখানে বিভিন্ন সময় কাজ করেছেন এবং এই বিষয়ে অভিজ্ঞতা থাকবে। স্যার, আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন, এবং এই যে নিয়োগ নীতি প্রক্রিয়া পরিবর্তন করছে সরকার, এটাকে আপনি কী করে দেখছেন, এবং আগের নিয়োগ নীতিতে কী দুর্বলতা ছিল যে আজকে সরকারকে এই পদক্ষেপ নিতে হলো, প্লিজ? প্রথমে আমি ভ্যানগার্ড কর্তৃপক্ষকে আজকে আমাকে আহ্বান করার জন্য ভ্যানগার্ড কর্তৃপক্ষ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে একটি মুসলিম ধর্ম সম্প্রদায়ের বিশেষ উৎসব ঈদ বকরিদ, আজকে সমস্ত মুসলিম সম্প্রদায়কেও আমার ভ্যানগার্ড হয়ে এখানে আসার জন্য তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। প্রশ্নটা এসছে যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা ত্রিপুরা জনকৃতক, বলা হচ্ছে যে কিছু নিয়োগ নীতিতে পরিবর্তন আনছে। বস্তুত নিয়োগ নীতিটা টিপিএসসির বা পাবলিক সার্ভিস কমিশনের নিজস্ব কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা মূলত একটা সরকারের অবশ্যই তার ডিসক্রিশনারি পাওয়ার, মূল পাওয়ারটা সরকারেরই থাকে। সরকার কীভাবে কর্মচারী নিয়োগ করবে, কর্মচারীরা সরকারের বেতনভুক্ত কর্মচারী, বিনা বেতনে কেউ চাকরি করে না, সুতরাং চাকরির শর্ত অনুযায়ী সেখানে প্রশ্ন হচ্ছে যে জিনিসগুলো, যে আজকে ভালো আমাকে কর্মী সংগ্রহ করতে হবে, কারণ প্রশাসন চালাতে গেলে বা অন্য কোনো যে কোনো কাজের জন্য দক্ষ অভিজ্ঞ মেধা সম্পন্ন না হলে সেটা সম্ভব হয় না। কিন্তু আমরা একটা আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে বিগত কিছু কয়েক বছর ধরে, সেটা 25 হতে পারে, 35 হতে পারে বা আর একটু বেশি হতে পারে,
দীর্ঘ সময়ে দেখা গেছে ত্রিপুরার যে এরকম কিছু ব্যাপার ঘটছে, যেখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন হিসেবে কাজ করে নাই, সেটা ত্রিপুরা ক্যাডার সার্ভিস কমিশন হয়ে গিয়েছিল। এটা একটা সবচেয়ে বড় বিষয়। কেন মনে হলো এটা? এটা একটা ক্যাডার সার্ভিস কমিশন মনে হয়েছে, মনে হয়নি, এটা ঘটনা। এটাকে খুব নস্যাৎ করার কোনো জায়গা এখানে কিন্তু নেই। সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে যে সেটা একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটেছে, যে এখানে একটা নেপোটিজমের একটা জায়গা থাকে এবং সেটা যেটা ভাইবাবসী। একটু আগে আমার এখানে আরেকজন যিনি বসছেন আমার স্যার অগ্নিকুমার আচার্য, তিনি এটা বলেছেন যে সেখানে এক 200 নম্বরে যে ভাইবাবসী যেটা মৌখিক যেটা পরীক্ষা হয় সেখানে একটা সুযোগ থাকে সুনীতি কিংবা দুর্নীতি করা। এবং এটা আমার ব্যক্তিগত জীবনে আমার অভিজ্ঞতা আছে। আমি ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষাতে উনি তখন ডেপুটি সেক্রেটারি ছিলেন, পরে জয়েন্ট সেক্রেটারি হয়েছেন। ওনার সময়তে আমি আই ওয়াজ দ্য টফার ইন মাই বিচ, কিন্তু সেখানেও দেখা গেছে, আমি পরবর্তীকালে দেখলাম যে আমাকে মৌখিক পরীক্ষায়, আমার খুব ভালো মৌখিক পরীক্ষা হয়েছিল, ভাইবাবসী হয়েছিল, সেখানে আমাকে দিয়েছে 120। এখন দোষ দেবেন, এখন স্যারকে জিজ্ঞাসা করা যায়, এখন স্যার আছেন, 120 দিয়েছে। অথচ যিনি আমার সঙ্গে আরো দুই একজন আছেন, আমি নাম বলবো না এখানে, যেহেতু বলা হবে না, তারা চাকরি ঢুকেছেন, করেছেন, টিপিএসসি করেছেন, একজনকে ভাইবাবসীতে 164 দিয়েছেন, উনি কিন্তু আমাকে ডিঙ্গি যেতে পারেননি। তারপরে আমার থেকে 44 নম্বর ডিফারেন্স ছিল ভাইবাবসীতে, স্টিল হি সি কুড নট ডিফার ক্রস মি। এই ঘটনাটা ঘটেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে, নেপোটিজম একটা জায়গা থাকে এবং সেটা ব্যক্তিগত কতগুলি ব্যাপার। আপনারা ওইগুলো তো পড়েছেন তাহলে, এবং স্বীকার করে নিয়ে কাজ করতে হয়েছে না? এটা হয়েছে, হয়েছে পরবর্তীকালে, সেটা ব্যাপক হয়েছে, সেটা ব্যাপক হয়েছে। আপনারা প্রতিবাদ করেননি? প্রতিবাদ তো আমাদের তো প্রতিবাদ করার জায়গাটা থাকে। আচ্ছা, আপনারা এজ এজ আমরা তো এখানে ছিলাম না যে আমরা রিক্রুট করছি, আমরা সেখানে ডাকছি। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম আমি ইন্টারভিউ বোর্ডের সদস্য হিসেবে এগিয়েছি কিছু কিছু ক্ষেত্রে, যখন শিক্ষা দপ্তরের আমি এডিশনাল ডিরেক্টর ছিলাম, সে সময়টা আমি কোনো কোনো ক্ষেত্রে ইন্টারভিউ তো আমাকে দিতে হয়েছিল, আমি গিয়েছিলাম। সেখানে অনেক সময় অনেক কিছু ব্যাপার থাকে যেগুলি খোলাখুলি সবটা বলাও যায় না, কিছু সিক্রেসি আমাদের মেনটেন করতে হয় নানা কারণে, সেখানে দেখেছি। তবে আমার আমি গিয়েছিলাম ওই হেডমাস্টার, এস্টার্ন হেডমাস্টার রিক্রুটমেন্ট বোর্ডে, সেখানে খুব একটা সেখানে কিন্তু মেধাই ছিল তালিকাভুক্ত, সেখানে একজন দুজন নেওয়া হয়েছে, এমন কিছু এখানে ম্যানিপুলেশন সুযোগ থাকে না। ম্যানিপুলেশনের সুযোগটা থেকে যাচ্ছে যেখানে, সেখানে হচ্ছে যে গ্যাজেটেড অফিসার মূলত নিয়োগ করে থাকেন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, এটা একটা জিনিস হচ্ছে। কিন্তু পরবর্তীকালে যতবারই পরীক্ষা হয়েছে, এমনও ঘটনা ঘটেছে যা শুনেছি, আমাকে বলেছে না কেউ, কিন্তু আমি আজকে প্রমাণ দিতে পারবো না কারণ আমার কাছে লিখিত ডকুমেন্টস নেই, বলেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের টিপিএসসির মতো পরীক্ষা, যেখান থেকে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার, ত্রিপুরা পুলিশ সার্ভিস অফিসারদের যাদেরকে রিক্রুট করা হয় সেরকম পরীক্ষাতে শোনা গেছে যে পরীক্ষার যারা সিলেক্টেড কিছু ক্যান্ডিডেটের বাড়িতে প্রশ্নপত্র চলে গেছে। এই ঘটনাগুলিও ঘটেছে কিন্তু সেখানে। তাহলে সেখানে যারা এখানে পদাধিকারী আছেন, যারা চেয়ারম্যান সেক্রেটারি এটা থাকেন, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়গুলির ক্ষেত্রে কিছুটা নিশ্চয় কত লকুনা থাকে, ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলি দিয়ে সব ঢুকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে সব। আমার চালনিটা যদি ফুটে হয়, আমি যত চেষ্টা করি না কেন, সেখানে কিন্তু ধান দিলে চালা সঠিক চালা আসবে না, ধানে বেরিয়ে পড়বে কিছু কিছু। সেরকম কি হয়েছে, এই চালনির মধ্যে ছিদ্রটা এমনভাবে ছিল, ভেঙে গিয়েছিল কোনো কোনো জায়গায়, যেটা হাস্কিং মেশিনে হয়, চালকলে হয়, এরকম যদি চালনিটা যদি ডিফেক্টিভ থাকে, ছিদ্র থাকে বেশি, তাহলে সেখানে কি হবে না, ওইখান থেকে চাল না বেরিয়ে কিছু ধান বেরিয়ে যাবে, এরকম কিছু বহু জায়গাতে দীর্ঘদিন ধরে এই জিনিসটা হয়েছে। সবচেয়ে বড় জিনিস যার জন্য বারে বারে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে হাইকোর্টে ভর্ৎসিত হতে হয়েছে। আর পাবলিক সার্ভিস কমিশন এটা স্বয়ংশাসিত সংস্থা হলেও সেটা সাংবিধানিক সংস্থা স্বয়ংশাসিত সংস্থা হিসেবে কাজ করে, কিন্তু স্বয়ংশাসিত সংস্থা নয়, সেটা সাংবিধানিক সংস্থা। এবং এই সাংবিধানিক সংস্থা তার একটা স্ট্যাটুটরি যে বডিটা, সেই বডিটা কিন্তু স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা রাখে, এবং সেখানে যদি একবার রিক্রুটমেন্ট হয়ে যায় সেখানে সরকারেরও কিছু করা থাকে না, কারণ এটা একমাত্র তখন কি করতে হবে না, আরেকটি সাংবিধানিক সংস্থা কোর্ট, হাইকোর্ট, আমরা হাইকোর্টে চলে যাই, সুপ্রিম কোর্টে চলে যাই। কেন চলে যায়? চলে যায় এই কারণে যে যেখানে বোঝা যাচ্ছে যে কিছুটা অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে। প্রশ্ন হচ্ছে নিয়োগ নীতি পরিবর্তন করলেই যে রাতারাতি সমস্ত কিছু একেবারে বিশুদ্ধ হয়ে যাবে, গঙ্গা জল পেয়ে যাবো আমরা, এমনটা ভাবার কোনো কারণ নেই কিন্তু, কারণ মানুষগুলি আমরাই রয়ে গেছি সেখানে। কিন্তু আমি একেবারে সন্দেহমুক্ত নই যে আগামী দিনে আমি যতই বলি আমি মেধা নেবো, ই নেবো, সেই নেবো, কিন্তু সেটাতে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স হবে না,
বা অদৃশ্য কোনো শক্তি সেখানে কাজ করবে না পেছন থেকে, এবং সেখানে কোনো রকম ম্যানিপুলেশন হবে না আগামী দিনে, এমন গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না। আগামী দিনেও কিছু ঘটবে, এটা ঘটবে, কারণ আমাদের টোটাল যে স্ট্রাকচারটা, সমাজটা, সমাজের যে পরিটি ব্যাপারগুলো, সেটা কিন্তু ভয়ঙ্কর অবস্থা চলে গেছে। আরেকটা জিনিস হচ্ছে, ত্রিপুরা রাজ্যে আজকে যে জিনিসটা হয়েছে হচ্ছে এখানে, যে বাতিল করে দিয়েছেন, বাতিল করাটা দরকার ছিল, দরকার ছিল, তবে এটা বাতিল করার সিদ্ধান্তটা যদি হয়েই থাকে, মানে বাতিল করা যে হয়েছে সেখানে এরকম একটা প্রিজাম্পশন নেওয়া হয়েছে বা কিছু একটা হয়েছে যেখানেও, যে কারণে বাতিলটা হয়েছে সেখানে একটা সন্দেহের বিষয় ছিল, যে এখানেও কিছু কিছু ঘটনাগুলি বাম আমলের ছিল, সবটা ঘটেছিল সেখানে, কারণ ধরে নেওয়া হয়েছিল তাদের যে তাদের সময়তে যে ঘটনাগুলি ঘটেছে ত্রিপুরা রাজ্যে একটার পর একটা, এবং সেখানে আইন আদালত হয়েছে, হাইকোর্টে হাইকোর্টে যেতে হয়েছে, বিভিন্ন জায়গাতে হাইকোর্ট ইন্টারফিয়ার করতে বাধ্য হয়েছে, এইসব ঘটনাগুলি বারে বারে ঘটেছে। 10,323 চাকরির ক্ষেত্রে সে একই ঘটনা ঘটছে, সেখানেও দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি প্রমাণিত, আজকে একটা বিশাল একটা ঘটনা চলেছে 10,323 ভাগ্য নিয়ে। তাহলে সেখানে কেন এই ঘটনাটা ঘটেছে? সে একই কারণে ঘটেছে, অর্থাৎ নিয়োগ নীতির ক্ষেত্রে যে ডেকোরামটা মেনটেন করা, যে পলিসিটা মেনটেন করা, যে নীতিগুলি বা নিয়মগুলি মেনটেন করা, মিনিমাম অন্তত, আমি মিনিমামটা, আমি ম্যাক্সিমাম কথা বলছি না, আমি মিনিমামটা যেটা মেনটেন করা সেটা কখনো মেনটেন করে নাই, সেটা টিপিএসসি করে নাই, বাইরের যে সংগঠনগুলো যারা নিজস্ব বডিতে তারা রিক্রুট করেছে সেখানেও সেই জিনিসটা করে নাই। সুতরাং এটা অবশ্যভাবেই বলা যেতে পারে যে সন্দেহের অবকাশ আছে এবং সেটাকে ইগনোর করা যাচ্ছে না, স্বাভাবিক কারণেই। আজকে যদি এখানে, এখন একটাই ব্যাপার হচ্ছে যে এখানে বাতিল, বাতিলের থেকে ব্যাপারটা বাতিল বলে গণ্য করার আমি ঠিক মনে করি না, কারণ এটার যে প্রক্রিয়াটা, প্রক্রিয়াটার মধ্যে যেহেতু একটা আমা ইয়ে ছিল, অনৈতিক ব্যাপার ছিল, অনৈতিক ব্যাপারটাকে বাতিল বলে না বলা, না বলে বলবো যে এটাকে পুরোপুরিভাবে বাদ দেওয়াই ভালো, কারণ এটাতে এখানে সত্যিকারের সন্দেহ জায়গা আছে, এবং যে কারণে এটাকে বাতিল করেও কিন্তু সরকার আজকে এটা সুযোগ দিয়েছেন যে তারা আবার চাকরি, মানে টিপিএসসি থেকে বলা হয়েছে যে তারা আবার পরীক্ষা বসতে পারবেন, তাদেরকে ওয়ান টাইম কন্ডনেশন দেওয়া হয়েছে, একবার এককালীন তারা যারা 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 প্রথম ইন্টারভিউ দিয়েছে। এখানে একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এটার জন্য তো বর্তমানে একটা সরকার 6 মাস বয়স হয়নি, এই সরকারকে এখনো দোষী করা বা কাঠগড়া দাঁড় করার মতো অবস্থা কিন্তু জনগণের হয়নি, কিন্তু এটাও ঠিক, যারা পরীক্ষা আজকে দিয়েছে ওদেরকে আবার পরীক্ষা দিতে হবে, আবার তৈরি হতে হবে, সেই সময় যে পরিবেশ ছিল, এটা হতে পারে তিনবার পরীক্ষা দিয়ে কেউ কেউ পরীক্ষা টিপিএসসি পেয়েছে, এই পেয়েছে, সে এরকম, এদের সাথে কি অন্যায় হয়নি? না না, অন্যায় এটা অন্যায় তো না, প্র্যাকটিক্যালি অন্যায়টা হতো আজকে যদি সত্যিকারে রিক্রুটমেন্টটা যদি অবৈধভাবে হতো, যে প্রক্রিয়ার মধ্যে এখানে হচ্ছে, কারণ এখানে একটা সময় দেখেছে যারা চেয়ারম্যান হয়েছেন, আমি এসসি দেবকে দেখেছি, দামোদর পান্ডাকে দেখেছি, ওদের সময়টাতে এই জিনিসটা, এই জিনিসটা ছিল না প্রায়, পরবর্তীকালে কিন্তু এই জিনিসটা একেবারে ছিল না বলবো না, হয়তো সেখানে পার্সেন্টেজটা কম ছিল, 5% 10% ইগনোরেবল পার্সেন্টেজ ছিল, পরবর্তীকালে সেটা অনেকটাই 80% 90% ক্রস করে চলে গেছে, যার ফলে সেটা কি হয়েছে, সেটা একটা মেজর ব্যাপার হয়ে গেছে। আজকে ত্রিপুরা রাজ্যের সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া, যেমন একটা শিক্ষকতা, প্রাইমারি শিক্ষক, আমি এডিশনাল ডিরেক্টর ছিলাম স্কুল এডুকেশনে, আমি বলছি সেখানে হলো ইয়েতে 2002 সাল, 2006 সাল, 2008 সাল তিনবার গণ ইন্টারভিউ নেওয়া সত্ত্বেও 14 বছর ধরে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করতে পারেনি সরকার, কেন? তাহলে এই যে জিনিসটা আজকে বেকারগুলি তৈরি হয়েছে তো একদিনই হয়নি, তো বেড়া আজকে 7 লাখের উপর বেকার হয়েছে, কি কি ওয়ান ডে প্রোডাক্ট যে একদিনে 7 লাখ হয়ে গেছে ত্রিপুরা রাজ্যে? প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধি হয় 50,000, আমি সেন্সাসের ডিরেক্টর হিসেবে বলছি যে অথেন্টিসিটি দিয়ে 50,000 পিপল আর ইনক্রিজিং এভরি ইয়ার ইন ত্রিপুরা। তাহলে সেখানে 7 লাখ হতে কতটা বছর লাগে? 14 বছর সময় লাগে 7 লাখ তৈরি হতে, তারা 25 বছর ধরে এই করেছে বলে তো আজকে এখানে এই বেকার সমস্যাটা আজকে একটা কোয়ান্টাম কোয়ান্টিটি তৈরি এক্সিড করে আজকে চলে গেছে একটা অসহনীয় অবস্থায়, ইনটলারেবল পজিশন, এবং সেটা আজকে প্রতি বছর, এটা না, এর চেয়ে আরও দুর্ভাগ্যের কি, প্রতিটি বছর 2,500 ছেলে মেয়ে আজকে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, যারা চলে যাচ্ছে বাতিলের তালিকা, অবসোলেট লিস্টে, তাদের কি হবে? সুতরাং এটার জন্য দায়ী কে? পূর্বতন সরকার, তাদের নিয়োগ নীতির মধ্যে কোনো ইয়ে ছিল, স্বচ্ছতা ছিল না, ট্রান্সপারেন্সি ছিল না, ছিল না বলে কিন্তু আজকে এই ভয়াবহ অবস্থাটা সৃষ্টি হয়েছে। তার থেকে উত্তরণের জন্য যদি কিছু, এখন একটা কি হয়, একটা কঠিন যদি রোগ হয় শরীরের মধ্যে, তাকে চিকিৎসার জন্য কেমোথেরাপির দরকার হতে পারে কখনো কখনো, সুতরাং এরকম একটা কঠিন সিদ্ধান্ত সময় উপযোগী এবং সেটা নিয়ে নেওয়া হয়েছে, মনে করি না সেখানে খুব গ্রস কোনো মিস্টেক হয়েছে বা অন্য হয়েছে, কিন্তু এটা নিয়ে হইচই করাটা সেটার একটা অবাঞ্ছিত বিষয় হবে, বরঞ্চ সুযোগ দেওয়া উচিত, সত্যিকারে দেখা উচিত এই সরকারের আমলে, মানে একটা রিক্রুটমেন্ট হোক স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে,
তারপরে যদি কোনো অনীতি হয়, দুর্নীতি হয়, হাইকোর্ট আছেন, সুপ্রিম কোর্ট আছে, আইনে আইনের জায়গা আছে, আন্দোলনের জায়গা থাকলে যে না অন্যায় হয়েছে এইরকম প্রমাণপত্র নিয়ে যাক, সেটার জন্য উই শুড ওয়েট। সুতরাং এক্ষণিক ভৈশ্বিক করার বা সরগোল করে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়নি, অবস্থা হয়নি। তবে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে, বিরতির পর আমরা আসবো যে এবারের নিয়োগ নীতিতে কি কি বিশেষ বিশেষ যে ফর্মুলাগুলো বা বিশেষ বিশেষ যে ভাগগুলো আনা হচ্ছে, যার দরুন এটা অন্তত নিশ্চিত হওয়া যাচ্ছে যে আগের থেকে এই নাথ আমরা তিনজন সম্মানিত অতিথিকে নিয়ে আজকে তর্কযুক্তি গপে আলোচনা করছি এই বিষয় নিয়ে যে নিয়োগ নীতি পরিবর্তন আনছেন সরকার। এক্ষেত্রে টিপিএসসির গত পরশু দিনের যে ঘটনাটা হয়েছে এটা নিয়েও আলোচনা হচ্ছে। তবে এই নিয়োগ নীতি যে পরিবর্তন আনছে, এই নিয়োগ নীতি পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে। আমরা ঠিক বিরতির আগে বলেছিলাম যে নিয়োগ নীতি, এবারকার নিয়োগ নীতিতে বা নতুন সরকার যে নিয়োগ নীতি আনছে তাতে কোন কোন বিষয়গুলো বিশেষ করে রাখা হবে, যার দরুন এটা ট্রান্সপারেন্ট এবং এটার মধ্যে স্বচ্ছতা আছে এটা অনুধাবন করা যাবে। এবং যেহেতু বিভিন্নখান থেকে এই বিতর্ক আসছে যে আগের নিয়োগ নীতিতে, আগের সরকারের নিয়োগ নীতিতে স্বচ্ছতা ছিল না, কোথাও কোথাও এখানে স্বজন পোষণের ব্যাপার তো ছিলই, তারপরে লিক আউট হতো, এইসব বিষয় আছে। তারপর সেখানে যেভাবে টিপিএসসির পরীক্ষা বিশেষ করে ভাইভাগুলো নেওয়া হতো সেখানে নিয়েও সন্দেহ আছে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনার অবকাশ আছে। এবং আধিকারিকরা বা প্রাক্তন আধিকারিকরাও স্বীকার করছেন এমন ঘটনা অনেক হয়েছে। তবে এবার সরকারের নিয়োগ নীতিতে যে পরিবর্তন আনছে এবং যে নতুন নতুন বিষয়গুলো আনছে সেগুলোকে শান্তিবাবু এ বিষয়ে একটু আলোকপাত করবেন, শান্তিবাবুর কাছে যাব। নিয়োগ নীতি প্র্যাকটিক্যালি বর্তমান সরকারের যে নতুন নিয়োগ নীতি ঘোষণা করেছে সেই নিয়োগ নীতিতে প্রধানত মেধাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। পূর্বতন সরকার মেধার পাশাপাশি তারা নিজি কথা একটা যুক্ত করেছিল, সিনিয়রিটি যুক্ত করেছিল, কিন্তু আমরা দেখেছি 10,323 জনে যখন চাকরি গেল শিক্ষক, সেই ক্ষেত্রে আদালত সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছিল কোন ক্ষেত্রে, নিডি শব্দটির প্রতি। বলেছিল যে চাকরি পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষকতার ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে নিডি কোনো মানদণ্ড হতে পারে না, সেখানে মানদণ্ড একমাত্র হবে মেধা। টিপিএসসির ক্ষেত্রে আধিকারিক হতে হতো, নিডির বিষয়টা আসে না বোধহয়, না নিডির বিষয় আসে না, কিন্তু সেখানে তাহলে সংরক্ষণ বিষয়টা কিভাবে আসে স্যার? হ্যাঁ, নিডি যদি না আসে তাহলে সংরক্ষণ এসসি এসটি ওবিসি এগুলো কিভাবে আসে? সংরক্ষণ তো থাকবেই, সংরক্ষণ তো সংবিধানের ব্যাপার, এটা এটাতে তাহলে নিডি সংরক্ষণের সংবিধানিক কোনো ইয়ে হতে পারে না, সংবিধানে কোনো রক্ষা কবচ নেই, রক্ষা কবচ নেই, ঠিক, এরকম রক্ষা কবচ। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে নিডি এই কথা বলে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে স্বজন পোষণ হয়েছে বা দলীয়করণ হয়েছে, দলীয় স্বার্থে কাউকে নিয়োগ করতে হবে সেক্ষেত্রে নিডি তকমা লাগিয়ে তাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, দলীয় স্বার্থে কাউকে নিয়োগ করতে হবে সেই ক্ষেত্রে দেখা গেছে নিডি অথবা সিনিয়র এই সমস্ত কথাবার্তা বললে তাদেরকে নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে। যে এইভাবে দেখা গেছে নিয়োগের ক্ষেত্রে বহু রকমের অনিয়ম সংঘটিত হয়েছে, এবং এই অনিয়ম সংঘটিত হওয়ার ফলে আমরা অতীতে দেখেছি যে বহুবার রাজ্য সরকারের মুখ পড়েছে হাইকোর্টে। 2015 সালে রাজ্য সরকার কলেজ শিক্ষকদের জন্য একটা তারা একটা তালিকা প্রস্তুত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখেছি আমরা যে পুরো তালিকাকে হাইকোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে। না, এরকম ভুরি ভুরি উদাহরণ পাওয়া গেছে, 2016 সালে আলোচনা হয়েছে, আন্দোলন হয়েছে, এই জন্য সরকারকেও যেতে হয়েছে স্যার। আমাদের রাজ্যের যে বিভিন্ন যে ইয়েগুলো রয়েছে, ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যেগুলো রয়েছে, পলিটেকনিক কলেজ আমরা যেগুলোকে বলি, এগুলোর জন্য ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা ইন্টারভিউ নিয়েছিল টিপিএসসি, সেখানে তালিকাও তারা প্রস্তুত করেছিল কাদেরকে চাকরি দেওয়া হবে, সেটা বামামুলি কিন্তু, কিন্তু বাম সরকার নিজেই জানতো এই যে তালিকাটা যথেষ্ট ত্রুটিপূর্ণ, তার জন্য কিন্তু তারা সেটাকে এক্সিকিউট করার সাহস করেনি, এবং বর্তমান সরকার এসে কিন্তু সেই তালিকাটাকে বাতিল করে দিয়েছে। কারণ 2016 সালের প্রক্রিয়া তো, এটা যদি সঠিকভাবে যদি সেই তালিকা প্রস্তুত হয়ে থাকতো তাহলে অবশ্যই পূর্বতন বাম সরকারই সেই তালিকা অনুযায়ী তাদেরকে চাকরি দিত। অথচ আমাদের রাজ্যের বিভিন্ন এই যে ডিপ্লোমা কলেজগুলোতে কিন্তু লেকচারারদের ভীষণ অভাব, ডিপ্লোমা কলেজগুলোতে নিয়ম রয়েছে 25 জন ছাত্রের জন্য একজন লেকচারার থাকতে হবে, কিন্তু সেই অনুপাতে কিন্তু শিক্ষক নেই কিন্তু টেকনিক্যাল কলেজগুলোতে। তো সেই ক্ষেত্রে বর্তমান সরকার কিন্তু এই বিষয়ে অত্যন্ত আন্তরিক, তারা চাইছেন যে নিয়োগ নীতিতে শতকরা 100% ট্রান্সপারেন্সি থাকতে হবে। সেই ক্ষেত্রে বিষয়গুলো কি কি যেগুলোতে স্বচ্ছতা দেখা যাবে? আপনি বলছেন মেধার ক্ষেত্রে কি করা হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে, আগেও লিখিত পরীক্ষা হতো, কিন্তু লিখিত পরীক্ষার ক্ষেত্রে সঙ্গে যে ভাইবের যেটা হতো, মৌখিক পরীক্ষা যেটা থাকতো, সেখানে কিন্তু সবচেয়ে বেশি কার্যবিটা হতো। এবার সেই কার্যবিটা রুখবে, এই মৌখিক পরীক্ষার উপর জোর কিন্তু এবার কমিয়ে দেওয়া হচ্ছে, এবার মূলত জোর দেওয়া হচ্ছে লিখিত পরীক্ষার উপরে, এবং লিখিত পরীক্ষাতেও যে কারচুপি হয় না সেই কথা কিন্তু বলতে পারি, যেটা বলেছেন আমি 100% স্বীকার করি যে আমরা নিয়োগ নীতিতে পরিবর্তন আনলাম,
আমরা 100 বার স্বচ্ছতা বজায় রাখবে প্রতিশ্রুতি দিলাম, কিন্তু কাজটা কে করবে? আমাদের মতো মানুষটাই তো করবে। সুতরাং আমাদের মানসিকতা যদি পরিবর্তন না ঘটে, আমাদের যে মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে, সেই সর্বগ্রাসী অবক্ষয়, সেই অবক্ষয় যদি পরিবর্তন না হয়, যে সামাজিক অবক্ষয়ের হাত থেকে যদি আমরা নিজেদেরকে যদি উত্তরিত না করতে পারি, তাহলে কিন্তু যত কথাই আমরা বলি না, যত ট্রান্সপারেন্সির কথা বলি, যত স্বচ্ছতার কথা বলি, কোনোটাই কিন্তু কোনো কাজে আসবে না। সুতরাং সবটাই কিন্তু নির্ভর করবে আমাদের মানসিকতার উপর। সরকার যত ভালো কাজ করার চিন্তা ভাবনা করুক না কেন, সবটা কাদের দিয়ে কাজটা করাবেন? কাজটা করাবেন যারা মানে বিভিন্ন স্তরে কর্মচারী যারা রয়েছেন তাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে কাজটা করবেন। কিন্তু তারা যদি তাদের দায় দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করেন, সেক্ষেত্রে তারা যদি তাদের দায় দায়িত্ব পালন করতে গিয়ে যদি তারা স্বচ্ছতা বজায় না রাখেন, তাহলে সরকারের কিন্তু করা কিছু থাকবে না। তবে আমরা আশা রাখছি যে সামগ্রিকভাবে ত্রিপুরা রাজ্যে একটা পরিবর্তন আসবে, প্রশাসনের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। প্রশাসনেও যে ধরনের শৈথিল্য ছিল ইতিপূর্বে, বাম আমলে যে প্রশাসনিক যে শৈথিল্য ছিল, সেই শৈথিল্যটা দূর হবে। প্রশাসনিক শৈথিল্যের কারণে কিন্তু দেখা গেছে যে 12 সালে ইন্টারভিউ হয়েছে, চাকরি হয়েছে 17 সালে। এই সরকারের আমলে সেটা হবে বলে আমরা মনে করি না, মনে করছি না। আচ্ছা, আরো একটা বিষয়, ভাই ভাইতে নাকি এবার সিসি ক্যামেরা থাকবে এবং ভিডিওগ্রাফি, অনেক ধরনের এগুলো বিষয়, অনেক রক্ষা কবচ নেওয়া হবে। সরকার তো মন্ত্রী তো এসে বসে থাকবেন না পরীক্ষা নেওয়ার জন্য। অবশ্যই এখন কলেজটিতে যে চাকরি নেওয়া হবে সেখানে নিশ্চয়ই শিক্ষামন্ত্রী এসে বসে থাকবেন না, কারণ এই চাকরি নেওয়ার মূল পরীক্ষা নেওয়ার মূল দায়িত্বটা টিপিএসসি, পরীক্ষাতে স্বচ্ছতা বজায় রাখার দায়িত্বটা টিপিএসসি। সেখানে টিপিএসসিতে কিন্তু সবচেয়ে বেশি দায়িত্বশীল হতে হবে এই ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য। টিপিএসসি যদি সম্পূর্ণ স্বচ্ছভাবে যদি পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করতে পারে এবং স্বচ্ছভাবে যদি যারা প্রকৃত চাকরি প্রাপ্ত, আগে টিপিএসসি ঠেকা লাগেনি, এখন লেগেছে স্যার, এখন লাগবে কি? আগে টিপিএসসি, আরে তখনও তো টিপিএসসি সেটা স্বচ্ছতা করে রাখতে পারতো একটি সাংবিধানিক বোর্ড হিসাবে, ওরা তখন করেনি, এখন কেন করবে? মানে সরকারের অঙ্গুলিহীনে তারা পরিচালিত হচ্ছে। এই ধারায় যদি সরকার যদি কাজ করতে থাকে, তাহলে ভবিষ্যতে সরকার টিপিএসসি এর কাজে কোন রকম হস্তক্ষেপ করবে সেটা কিন্তু আমরা মনে করি, মনে করা যাচ্ছে না। হস্তক্ষেপের তো প্রশ্ন ওঠে না, হস্তক্ষেপের প্রশ্ন ওঠে না, কারণ টিপিএসসি হলো একটা সাংবিধানিক সংস্থা এবং স্বাধীনভাবে কাজ করতে পারে, সেইখানে তো হস্তক্ষেপ করার প্রশ্ন ওঠে না। এর আগে তো হয়েছে স্যার, না এর আগে হয়েছে তো নিশ্চয়ই, আমরা তো শুনেছি এইগুলো, এটা কেন হয়? এইটা যদি যারা টিপিএসসি যে বোর্ড মানে এটা থাকে রিক্রুটমেন্ট যারা করেন, চেয়ারম্যান, টিপিএসসি আবার দুইটা ভাগ, একটা হলো সেক্রেটারিয়েট, তারা কোনো ইন্টারভিউ বোর্ডে থাকেন না, তারা শুধু অর্গানাইজেশনটা করেন, প্রশ্ন ছাপা টাপা এগুলো সমস্ত করেন। আর একটা হলো চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স, তারাই, এইটা হলো আরেকটা পার্ট। এরা এরা এদের এদের মাইনে টাইনে এইগুলো আলাদা, এদের কাজও আলাদা, যাই হোক এরাই রিক্রুটমেন্ট। এখন এই যে চেয়ারম্যান এবং মেম্বার্স যে রিক্রুট করা, এইখানেই কিন্তু আসল ব্যাপারটা। যদি আমি আমার পার্টির একজন অনুগত কর্মীকে আমি চেয়ারম্যান বানিয়ে দিই, তো সে তো আমি যে সময় ফোন করবো যে অমুকের কেসটা একটু দেখবেন, তখন উনি ইন্টারভিউর সময় ওকে, এবং এই ধরনের ঘটনা ঘটেছে আমরা দেখতে, এই জন্য এইসব হয়েছে। ফলেই যে আসলে যে টিপিএসসির যে চেয়ারম্যান এবং মেম্বার্স রিক্রুটমেন্টটা, এটা ইট ইস ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি এমন সব চেয়ারম্যানের সঙ্গে চাকরি করেছি যারা বিহার ক্যাডার থেকে এসছে, আসাম ক্যাডার থেকে এসছে, বাকি তারা এই রাজ্যের সঙ্গে কোনো যোগাযোগ নাই, এই রাজ্যের সঙ্গে কোনো জানাশোনা নাই, ফলেই তাদের কোনো ক্যান্ডিডেটের প্রতি, এখানে স্পেশাল ক্যান্ডিডেটের প্রতি কোনো সহানুভূতি সেরকম। এবং আমি রোজ দেখছি একমাত্র এবং সব মুখ্য মানে সরকারি যে হস্তক্ষেপ করে তা না, কিন্তু যদি এইভাবে
চেয়ারম্যান এবং মেম্বার্স রিক্রুটমেন্টটা এইটা যদি খুব নিরপেক্ষভাবে এবং এমনভাবে নেওয়া হয় যারা এই রাজ্যের মানুষের সঙ্গে যুক্ত না বা জানে না তাহলে কিন্তু একদম এখানে ম্যানিপুলেশনের সম্ভাবনা কম থাকবে কারণ একটা বিষয় কারণ চেনা জানা থাকলেই একটা স্কোপ থাকে গিয়ে একটা অ্যাপ্রোচ করার। ঠিক, আরো একটা বিষয় স্যার, এই যে পরীক্ষা দেবে সেখানে বলা হচ্ছে, এখনো যদি অফিসিয়ালি হয়নি তারপরে বলা হচ্ছে যে ভাইভাতে সিসি ক্যামেরা থাকবে, যে কে কীরকম পরীক্ষা দিচ্ছে, তারপরে ইউপিএসসির মতো বা অন্যান্য পরীক্ষা যেমন হয় কেন্দ্রীয় স্তরে যে পরীক্ষাগুলো হয় সেগুলোর মতো ট্রান্সপারেন্ট থাকবে, যেগুলো কম্পিউটারাইজড লেটারপত্র এগুলো আমি 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 এগুলো কি থাকতে পারে? ইউপিএসসি ক্যামেরা থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা তো একেবারে স্বাভাবিক না, সবে সব জায়গাতে সিসিটিভি। এখানে একটা ব্যাপার আছে, এখানে যদি ইন্টারভিউ বোর্ডের মধ্যে যদি ভিডিও ক্যামেরা করা হয় তাহলে প্রথম যে ক্যান্ডিডেটটা যে প্রশ্ন জিজ্ঞেস করলো সেই প্রশ্নটা তো আউট হয়ে গেল। না, সিসি ক্যামেরা থাকলে এটা আউট কিভাবে হবে? না, সিসি ক্যামেরা থাকলে ঠিক আছে, ভিডিও কেন করা হবে না? ভিডিও করা হবে, সিসি ক্যামেরা সিসি টিভিতে থাকতেই পারে এটার জন্য। এখন প্রশ্ন হলো যে যারা এখানে টিপিএসসি চেয়ারম্যান মেম্বার এদেরকে রিক্রুটমেন্ট, আমার মনে হয় যে লোকালি না করাই ভালো, মানে লোকাল না করা ভালো, লোকাল না করা। আচ্ছা, যে বাইরে থেকে আসবে সে যে মানে এখানে পসিবিলিটি আর নন পসিবিলিটি দুইটা জিনিস দেখতে হবে, কারণ আমি তো দেখেছি আর কে ঘোষ প্রথম চেয়ারম্যান পেয়েছি ওনাকে, তারপরে পেয়েছি আরো এরকম এস সি দেব, হ্যাঁ, তারপরে দামোদর পান্ডা এদেরকে পেয়েছি, তারা এখানের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না এখানে, এবং তারা মোটামুটি ভাবে আমি দেখি ট্রান্সপারেন্সি মানে ব্যক্তিত্বের উপর নির্ভর করবে, একটা ব্যক্তিত্বের উপর নির্ভর করবে। আর একটা হলো পরীক্ষা পদ্ধতিটা কি কিভাবে নেওয়া হচ্ছে সেটার উপর। এখন যদি গভর্নমেন্ট রিক্রুটমেন্ট রুলসগুলো এইভাবে তৈরি করে যে যেখানে এই যেমন ভাইবা, এইটা একটা আমি আগেই বললাম যে ভাইবা একটা স্কোপ থাকে, স্কোপ থাকে এখানে, এই ভাইবা যদি একদম রিডিউস করে দেয়, যদি 200-এর মধ্যে কেউ 170 180 190 দেয়া হয় তাহলে সে রিটেনে অনেক নিচে থাকলেও তো দুইটা যোগ করলে 110-115 না না একজনে 20 পেয়েছিল, সে কেস করেছি। আমার লোককে সংরক্ষণ দেওয়ার জন্য একটা বাদ দিতে হয় সেটাও ভাইবার মধ্যে, এইবার এই সরকারের আমলে যে ডাক্তারদের রিক্রুটমেন্ট হলো একদম ট্রান্সপারেন্ট, কেননা কারণ এখানে করলো কি হায়ার সেকেন্ডারির প্রাপ্ত নম্বরের একটা পার্সেন্টেজ, এমবিবিএস এর প্রাপ্ত নম্বরের একটা পার্সেন্টেজ, আর ভাই 90 নিয়ে গেল এই দুটোতেই, আর 10 থাকলো শুধু ভাইবার জন্য। তাহলে তখন আর কিছু করার থাকে না, কিছু করার থাকে না, এইদিকেই তারা মেধা দিয়ে চলে আসছে। এই জন্য আমার মনে হয় যে এখন যে রিক্রুটমেন্ট পলিসি হচ্ছে প্রত্যেকটা পোস্টের জন্য এইভাবে তারা স্থির করে দেবে নিয়োগ নীতিটা, যে যাতে এখানে মেধাটাকেই প্রাধান্য দেওয়া হয়। এবং অনেকে প্রশ্ন করবে যে তাহলে গ্রামের ছেলেদের আসছিল, এটা আমি ভাবছিলাম গ্রামের ছেলেরা সে সুযোগ পাবে না, এনিয়ে আন্দোলন হচ্ছে, না না অনেক জায়গাতে নিয়ে চর্চা হচ্ছে, এইটা ঠিক নয়, গ্রামের ছেলেদের মেধা নাই এইটা আমি বলতে রাজি না। আমরা দেখেছি অনেক গ্রাম পাহাড়ের ছেলেরা যথেষ্ট মেধাবী, তাহলে এটা শুধু রাজনীতির জন্য ব্যবহার হচ্ছে, এগুলো মানে স্লোগান করবে আন্দোলন করবে এই জন্য এগুলো করছে। এগুলো এখন যে টেট চালু হয়েছে, বহু আন্দোলনের ফলে কিন্তু টেট চালু, আমরা কিন্তু বহুবার এডুকেশন সার্ভিস চালু করার কথা বলেছি কিন্তু আমাদের কথা কর্ণবোধ করেনি, শেষ পর্যন্ত শিক্ষার অধিকার আইন চালু হয়, এই যে টেটে এখন যে চাকরি পাচ্ছে সবই কি শহরের ছেলেরা চাকরি পাচ্ছে? আমার মনে হয় খুব ভালো করেছে সরকার যে মেধার ভিত্তিতে চাকরি চাকরি হচ্ছে। স্যার,
হ্যাঁ কৃষ্ণধন বাবু, আপনি এই বিষয়ে কিছু বলুন। এই যে আজকে এটাও একটা পয়েন্ট উঠে আসছে যে গরিব মানুষ, গরিব যারা তাদের জন্য সংরক্ষণ প্রশাসন বিভাগে, তাদের জন্য সংরক্ষণ শিক্ষা বিভাগে, আগের সরকার এই সংরক্ষণগুলো রেখেছে, তবে সাংবিধানিক কোনো টার্ম নিডি এই শব্দটা হয়তো নেই। তো না থাকার দরুণও কিন্তু গরিব দরদি সরকার গরিবদের জন্য এটা করা উচিত, যেহেতু ওই টার্মটা ব্যবহার করে তাই এটা রাখা হয়েছে। ডেফিনেটলি গরিবদের জন্য তো কর্মসংস্থান করতে হবে। কিন্তু আজকে এভাবে মেধার ভিত্তিতে দেখা হলে তাহলে যারা গরিব কিংবা যারা গ্রামের তাদের কি অবস্থা হবে? যারা আজকে যে শব্দটা উঠে আসছে যে গ্রামের মানুষ, গ্রামের ছেলে মেয়ে যারা সেই রকম শহরদের মতো সুযোগ সুবিধা পায়নি, যারা গরিব, এদের কি হবে? এটা একটা ঘটনা যে গ্রামের সুযোগ সুবিধাটা একটা কম থাকে, এটা ঠিক আছে, কিন্তু মেধাবোধক কিছুকেই আটকাতে পারে না, মেধা কিছুকে আটকাতে পারে না। গ্রামে হলো সে যদি সুযোগ পায় যত সময়ে, তাহলে সে কিন্তু নানাভাবে নিজেকে তুলে ধরতে পারে। আমার জীবনে, আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে আমি একটা কথা বলি, আমি একটা সাবরুম স্কুলে একসময় অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, আমাকে অ্যাডমিশন টেস্টে কিন্তু আমি টিকিনি, সেই আমি সাবরুম স্কুল থেকে কিন্তু পরবর্তীকালে পাশ করে এলাম এবং ভালো রেজাল্ট নিয়ে করি। এগুলি কোন বিষয় না, কথা হচ্ছে আমি, আমাকে যারা এখন শিক্ষক, যারা পড়াবেন, তারা কতটুকু যোগ্যতা সম্পন্ন, তারা কতটুকু মেধা আছে, তাদের এটা দেখা দরকার আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যদি না পড়ানো হয়, সে পড়বে কোত্থেকে? তার মেধা থাকলে তো হবে না, তাকে তৈরি করতে হবে। কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে সব জায়গায় তো ফাঁক আছে, ফাঁকটা তো আজকে একেবারে কি হচ্ছে এটা, এই যে ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখবো কি টপ টু বটম সব জায়গায় প্রচুর ফাঁক আছে। এখন ট্রান্সপারেন্সির কথা বলছি, কোথায় কি ট্রান্সপারেন্সি? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আজকে বলছে যে ট্রান্সপারেন্সিই নেই, স্বচ্ছতাই নেই। স্বচ্ছতা কি জিনিস? স্বচ্ছতার মাপকাঠিটা কি? এটা তো আজকে খুঁজে পাওয়া মুশকিল হয়েছে, দুষ্কর হয়ে যাবে। এখন সবকিছু নির্ভর করছে যে জিনিসটার উপরে মেধা যদি থাকে সফল হবে, সেখানে হয়তো শহরের ক্ষেত্রে যেখানে মেধা থাকলে তার সাফল্যের খতিয়ানটা যে বেশি হবে, গ্রামের খতিয়ানটা একটু কম হবে, কিন্তু গ্রামের ছেলেরা সমানতালে এগিয়ে আসছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আজকে TCS পেয়েছে বা TPS পেয়েছে, সব ছেলে মেয়ে শহরের নয়, গ্রাম থেকে বহুটি উঠছে। আমি একবার রিমোট গ্রাম থেকে উঠে এসেছি, আমার একবারে ডেজার্টেড ভিলেজ, সেখান থেকে আমি উঠে এসেছি। না ভুল না করলে আমরা আপনারা তিনজন বোধহয় গ্রাম থেকেই উঠে আসা, এবং আমি ব্যক্তিগতভাবেও গ্রাম থেকে উঠে আসা। সুতরাং এই প্রশ্নটা আজকে ভিত্তিহীন হয়ে যাচ্ছে। এটা কোনো ম্যাটার নয়, এটা কোনো ম্যাটার করার প্রশ্ন হচ্ছে। আর শুনো, আর আজকাল কিন্তু বইটুই সর্বত্র পৌঁছে গেছে, বইটুই সর্বত্র পৌঁছে গেছে। এখন আমার কত হচ্ছে রিক্রুটমেন্ট পলিসি, সরকার একটা ভালো রিক্রুটমেন্ট পলিসি নিয়েছে, এটা খুব ভালো লেগেছে, খুব ভালো। এটা হচ্ছে বলছে কি, আমি প্রতি বছর ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের TPSC বা TCS পরীক্ষাগুলো প্রতি বছর হবে, আমি প্রতি বছর, এবং প্রতি বছর যদি হয় তাহলে সিরিয়াস থাকবে। একটা কি হয়েছে, আমাদের সময়তে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সে দুর্ঘটনায় বলবো যে নানা রকম তালবাহনা করতে করতে এমন একটা পর্যায়ে তৈরি হয়ে গেছে চাকরি ক্ষেত্রে, স্যাচুরেশন এসে গেল। এক সময়তে ত্রিপুরাতে TCS এবং TGCS দুইটা ক্যাডার ফোর্স ছিল, একটা ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা জুনিয়র সিভিল সার্ভিস। 79-এ যখন CPM সরকার ক্ষমতা এলো, মানে নিপাল চক্রবর্তী কি করলেন, যারা জুনিয়র সিভিল সার্ভিস ছিল একসঙ্গে সবগুলিকে অ্যামালগেটেড করে কয়েক শকে একসঙ্গে TCS করে দিয়েছিলেন। দীর্ঘদিন আর কোনো রিক্রুটমেন্ট করতে হয়নি, মেধা ওইখানে পরাস্ত হয়েছে। জুনিয়র সিভিল সার্ভিস যারা পেয়েছেন তারা প্রমোশন পেয়ে TCS হওয়ার কথা, তারা ওয়ান নাইট একটা শুধুমাত্র অর্ডারের মূলে তারা হয়ে গেলেন TCS। তারপর দীর্ঘদিন এমন একটা ব্যাকলগ তৈরি হলো, সেই ব্যাকলগ এখন পর্যন্ত ক্লিয়ার করা যায়নি, এমন একটা ব্যাকলগ তৈরি হয়েছে ত্রিপুরা সিভিল সার্ভিসের মধ্যে। পরবর্তীকালে আবার আরো একটা ঘটনা ঘটলো কি না, সেন্ট্রাল গভর্নমেন্ট বয়স করে ফেললে 60 বছর, ত্রিপুরা গভর্নমেন্ট করলেন না, মাত্র 2 মাস বাকি ছিল রিটায়ারমেন্টের, হঠাৎ করে তার 2 বছর চাকরি বেড়ে গিয়ে তারা সমস্ত একদম উঠে গেলেন, আরো 2 বছর চাকরি বেড়ে গেলেন, ফটাফট 11 জন মাত্র রিটায়ার করার কথা ছিল ত্রিপুরা সিভিল সার্ভিস থেকে, তাদের বয়স হয়ে গেছে, তারা রিটায়ার করবেন 6 মাসের মধ্যে, এমন 11 জন 2 বছর চাকরি এক্সটেন্ড করে গেল, এবং সবাই রাতারাতি সমস্ত ত্রিপুরের সবগুলি TCS অফিসার ছিলেন, রাতারাতি সব IAS পেয়ে গেলেন। আর আমরা যারা পরে এলাম, আমাদের জীবনভর আর এখান থেকে উত্তীর্ণ উত্তরণই ঘটলো না। এই যে অনিয়মগুলি ব্যানিয়মগুলি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে ভিক্টিম, এবং ত্রিপুরা সিভিল সার্ভিসে না, আমি বলেছি একটা এখানে চ্যানেলে বসে বলছি, আবারও বলছি, 1975 ছেলে 1990 পর্যন্ত ত্রিপুরা সিভিল সার্ভিসে ফার্স্ট ওই IAS পাইনি, আমি ছাড়া বোধহয় দ্বিতীয় কেউ ত্রিপুরা রাজ্যে নেই। এই ঘটনাটা তো একটা ঘটনা, সেটা এই যে বিষয়গুলি ঘটছে সেখানে, সেটা কেন হয়েছে? বেনিয়ম অনিয়মের জন্য জিনিসগুলি হচ্ছে, স্কোপগুলি কমে যাচ্ছে, এটা এতে মানুষের বিশ্বাস হারাচ্ছে এইসব দপ্তরের প্রতি,
এবং কাজের প্রতি বিশ্বাস হারাচ্ছে, এবং পাশাপাশি যারা বেনিয়মের মাধ্যমে যারা প্রকৃত মেধাবী নয় তারা যখন এই ডিপার্টমেন্টে আসছে তখন সেখানে ঘোটালা হচ্ছে, তখন সেখানে পর্যাপ্ত কাজ মানুষ পাচ্ছে, তখন বলছে সরকারি কাজে লাল ফিতার বাঁধন, তখন বলা হচ্ছে সরকারি কাজে দুর্বলতা। আরো একটা ভয়ঙ্কর ঘটনা আছে, আমি বলছি সেটা, সেটা হচ্ছে কি, তিন বছর চার বছর পাঁচ বছর বা দশ বছর রিক্রুটমেন্ট হলো না, উদ্বোধন আমার টিচার থাকলো না, আজকে এতগুলো প্রচুর স্কুল আছে, সিঙ্গেল টিচার স্কুল, কেন হয়েছে এরকম? অথচ কোনো দরকার নেই। এখানে একটা স্কুলের কথা বলি আমি, আমার আমি যখন আমি ভিজিট করতে গিয়েছিলাম, এখানে একটা স্কুল আছে, এই স্কুলটা শান্তি পার্লের সঙ্গে গোলবাজারের কাছে, স্কুলটার নাম হচ্ছে ক্ষেত্রমোহন স্কুলটাতে আমি আমাকে ভিজিট করতে গেলাম, গিয়ে দেখি সেখানে মিড ডে মিল চলছে, সেখানে মিড ডে মিলের জন্য একজন আছে টিচার আছেন, অঙ্গনা দিয়ে আছেন, আরেকজন হেল্পার আছেন, তারা আছেন, হেড একজন হেডমাস্টার আছেন, আরও দুজন টিচার আছেন, সঙ্গে বোধ একজন পিয়নও আছে, সব কিছু দেখে জিজ্ঞাসা করলেন ছাত্র কোথায়, ছাত্র মোটে পাঁচজন, সেদিকে তিনজন এসছে। আমি সঙ্গে সঙ্গে ফিরে গিয়ে নোট দিলাম যে স্কুলটাকে ক্লোজ ডাউন করা হোক, ক্লোজ ডাউনটা হয়েছে, কবে হয়েছে জানি না। এরকম অনেকগুলি রিসেন্টলি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহোদয় তিনিও কয়েকটা স্কুলে গেছেন, দেখা গেছে ছাত্র এখানে নেই, শিক্ষক প্রচুর। এই যে অব্যবস্থাটা, এই অব্যবস্থাটা কি একদিনে তৈরি হয়েছে? একদিনে তৈরি হয়েছে এখানে বহু, আজকে এই আগরতলা শহরের মধ্যে যতগুলি স্কুল আছে সেই স্কুলগুলির মধ্যে যারা শিক্ষকতা করছে তারা কাদের ঘরের বউরা, কাদের ঘরের মেয়েরা, কাদের আত্মীয় স্বজনরা, তারা কেন সমস্ত বছরের বছর কেন আগরতলা শহরে থাকবে? এটা দুর্নীতি নয়, এটা অনীতি নয়, কেন তারা থাকবে সেখানে? শিক্ষিত যোগ্যতা থাকবে না, তারাই থাকবে সেখানে, তাদের তারা ইয়ে থাকবে। এই যে একটা জিনিস হচ্ছে কামরাজ ইউনিভার্সিটি, কামরাজ ইউনিভার্সিটি থেকে পাস করেছে সোশিওলজি টোশিওলজি সাবজেক্টে, সেখানে আমি নোট দিলাম যে এইসব ইউনিভার্সিটি থেকে যারা পাস করেছে ফেক সার্টিফিকেট দিয়ে তাদের সার্টিফিকেট বাতিল করা হোক। এটা সরকার ডিরেক্টর ছিলেন, নাম বলবো না, উনি রাজি হলেন নীতিগত ভাবে, পরবর্তীকালে যে যার জন্য নোট এলেন তিনি যে কোনো কারণ হোক, একজন মন্ত্রী স্ত্রী ছিলেন, নাম বলবো না, কোন মন্ত্রীর নামও বলবো না, শেষ পর্যন্ত আসলো জোর করে যে না ওনাকে এটা অ্যাপ্রুভাল দিতে হবে, শেষ পর্যন্ত এটাকে এই কামরাজ ইউনিভার্সিটিকে অ্যাপ্রুভাল দেওয়া হলো, সোশ্যালজি পাশ করেছেন তিনি, তিনি শেষ পর্যন্ত ওনাকে মাস্টার ডিগ্রি পাস করেছেন, শেষ পর্যন্ত উনি প্রমোশন পাবেন, প্রমোশন পেয়েও গেলেন। এই যে বিষয়গুলো, এই যে কামরাজ ইউনিভার্সিটি থেকে এতগুলি ছেলে মেয়ে তো ডিগ্রি নিয়ে গেছে আত্মীয় স্বজনরা, এবং কেউ ডক্টরেরও করে ফেলেছেন সেখান থেকে, এখন আর নাই কামরাজ, এখন নাই, কিন্তু হয়েছে তো সেটা। এই যে জিনিসগুলোগুলি কি, কোথা থেকে সার্টিফিকেট নিয়ে এসেছে, কোথা প্রমাণ, এগুলি কিছু ব্যাপার আছে? সুতরাং এই যে বিষয়গুলো হয়েছে, ওই কানপুর টানপুর কোথা থেকে পাশ করে কি জানি সার্টিফিকেট নিয়ে এসে এখানে অসংখ্য চাকরি বাকরি পেয়ে গেছে, মেধা ইগনোর হচ্ছে, সুতরাং মেধা ইগনোর, হ্যাঁ, অনীতি দুর্নীতি প্রচুর হয়েছে। এবং সত্যি সত্যিকারে প্রাথমিক শিক্ষকরা থাকতে হবেন সবচেয়ে বেশি মেধাবী, কারণ তারা যাদের তৈরি করবে তারা একেবারে তো মানে সেখানে যারা থাকবেন তাদের তবে দরদ থাকতে হবে, মানবিক মূল্যবোধ থাকতে হবে, সে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এবং নিয়োগ নীতিতে স্বচ্ছতা থাকতে হবে, এবং শিক্ষা, অসংখ্য ধন্যবাদ, এবং বিএড যদি বিএড থাকতে হবে, এটা নিয়ে আলোচনা করবো। আমাদের আজকে সময় শেষ হয়ে গেছে, তাই নিতে পারছি না, তবে সবশেষে একটা কথা বলবো, মানে এই যে বেকার সমস্যা যেটা, সেই বেকার সমস্যা দূর করতে গেলে শুধু সরকারি চাকরি দিয়ে সম্ভব হবে না, সুষ্ঠুভাবে সরকারকে কর্মসংস্থানের নীতি তৈরি করতে, কর্মসংস্থানের নীতি তৈরি করতে হবে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিরা, আজকে আলোচনা করেছেন এবং নিয়োগ নীতি সম্পর্কে অনেক বিষয় আজকে পরিষ্কার হয়েছে, এবং সেই ক্ষেত্রে তুলনামূলক বিচারে নতুন নিয়োগ নীতির প্রেক্ষাপট কী হবে আগামী দিনে সরকার সামনে আনছে এবং আমরা সেদিনও আলোচনা করব। তবে এই বিষয়ে যেটা আলোচনা সেটা হচ্ছে সুস্থ নিয়োগ নীতি পারে যে সুস্থভাবে একটি প্রশাসন এবং সুস্থভাবে একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে। এইভাবে দেখতে থাকুন তর্ক যুক্তি গপ্প, থাকবো আমি এবং অতিথিরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।